না, 17 কিংবা 18 শতাব্দীর কোনো আইনের কথা বলছি না, বলছি এমন এক দেশের কথা যেখানে এখনো এই আইন বহাল রয়েছে, যেখানে আপনি আপনার প্রেমিকের হাত ধরতে পারবেন না, কোনো বৃষ্টির দিনে দুজনে হাতে হাত রেখে চলতে পারবেন না। একবিংশ শতাব্দীতে এসে এমন এক বিশ্বাস করা সত্যি কঠিন। তবে এমনই এক অদ্ভুত আইন আছে এশিয়ারই একটি দেশে, যেটি বর্তমানে বিশ্বের উদ্ভব দেশের মধ্যে অন্যতম, এমনকি গ্রিনিচ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম রয়েছে এর। তবে সেটা এই অদ্ভুত আইনের কারণে নয়, এই দেশে যে শুধু প্রেমিকার হাত ধরে হাঁটা নিষেধ তা নয়, কালো রঙের গাড়ি নিয়ে রাস্তায় বের হলেও রক্ষে নেই, দিতে হবে বিপুল জরিমানা, সঙ্গে উপরি পাওনা হাজতবাস। এই দেশে অপেরা, সোনার দাঁত এবং স্প্যান্ডেক্সও নিষিদ্ধ। স্প্যান্ডেক্স হলো একটি সিনথেটিক ফাইবার বা ফেব্রিক যা পলিমিউরোথিন যুক্ত পলিমার থেকে তৈরি, যা ইলাস্টিক পোশাক তৈরি করতে ব্যবহৃত হয়। এই আজব দেশটি হলো তুর্কমিস্তান। বাইরের মানুষের কাছেও এই দেশ বেশ দুর্বোধ্য, কারণ সেখানে সহজে যে কেউ যেতে পারবেন না। একসময় সোভিয়েত রাশিয়ার অন্তর্গত ছিল তুর্কমিস্তান। 1911 সালে রাশিয়া ভেঙে যাওয়ার সময় স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ক্যাসপিসিয়ান সাগরের তীরে এই দেশ, যার রাজধানী হলো আশগাবাদ। সেখানকার অধিকাংশ বাড়ি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হওয়ায় এই তকমা পেয়েছে আশগাবাদ। এমনকি পরিত্যক্ত ঘরবাড়ি সব সাদা মার্বেল পাথরে সাজানো, বিশ্বের সেরা সাজানো গোছানো শহর হিসেবেও খ্যাতি রয়েছে এর। তুর্কমিস্তানের আইন অনুযায়ী রাজধানী সাদা মার্বেল পাথরে তৈরি বাড়িতে কাউকে থাকতে দেওয়া হয় না। বাড়িগুলো সরকারি বা বেসরকারি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে এমনটাও নয়। শহরে অতিরিক্ত জনসমাগম হলে বাড়বে দূষণ, সেই যুক্তিতে বাড়িতে বসবাস বা অফিস খোলার অনুমতি বাতিল করেছে প্রশাসন। এই জন্য এই শহরকে দেখে মনে হবে হয়তো পরিত্যক্ত কোনো শহর, এজন্য একে মৃতদের শহরও বলা হয়। এখানে লোকজন দেখা একবারই অসম্ভব। সৌন্দর্য বর্ধনের জন্য আশগাবাদে রয়েছে ঝর্ণার সবচেয়ে বড় কমপ্লেক্স, এছাড়াও দুনিয়ার সবচেয়ে লম্বা পতাকার দণ্ড রয়েছে এই শহরে। তারপরেও খুব কম পর্যটক এই দেশটিতে বেড়াতে আসেন, এর পেছনে রয়েছে এই দেশের কঠোর ভিসা নীতি। শুধু একটি লাইসেন্সযুক্ত গাইড ট্যুর দিয়ে যেতে পারবেন এই দেশে। প্রতি বছর 7,000 কম ভ্রমণকারী যান এই দেশে। সোভিয়েত রাশিয়া ভেঙে স্বাধীন তুর্কমিস্তান তৈরির পর সে দেশে প্রথম প্রেসিডেন্ট হন সাপামুরাত নিয়াজব। দেশ থেকে রুশ প্রভাব পুরোপুরি মুছে ফেলতে একাধিক পদক্ষেপ করেন তিনি, যার মধ্যে অন্যতম ছিল রুশ নামগুলো মুছে ফেলা। ক্ষমতায় এসে রাজধানী আশগাবাদে সোনায় মোড়া নিজের মূর্তি তৈরি করেন প্রেসিডেন্ট নিয়াজব। এর জন্য খরচ হয়েছিল কোটি কোটি টাকা, যার প্রভাব ফেলেছিল তুর্কমিস্তানের অর্থনীতিতে, যদিও বিষয়টি গ্রাহ্য করেনি তৎকালীন প্রেসিডেন্ট। বর্তমানে তুর্কমিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সেরদার বেরদিম মোহাম্মদ। ক্ষমতায় বসার পরই নারী পুরুষের প্রকাশ্যে মেলামেশা বন্ধ করতে করা আইন পাস করেন তিনি। এরপর থেকেই প্রকাশ্যে কোনো নারীর হাত ধরে ঘোরা নিষিদ্ধ হয়েছে মধ্য এশিয়ার এই দেশে, এমনকি পুরুষদের লম্বা চুল বা দাড়ি রাখা নিষিদ্ধ করেছে। অপেরা নিষিদ্ধ করেছেন, শহর থেকে কুকুরকে তাড়িয়ে দিয়েছেন এবং এমনকি বছরের দিন ও মাসের নাম পরিবর্তন করেছে তার পরিবারের সদস্যের নামে। বেরু মোহাম্মদের বাবাও ছিলেন তুর্কমিস্তানের প্রেসিডেন্ট। কালো রং একদম সহ্য করতে পারেন না তিনি, ফলে রাস্তায় কালো গাড়ি চলাচল বন্ধ করতে নতুন আইন পাস করেন তিনি। রাতারাতি সব কালো গাড়ি বাতিল হওয়ায় বেজায় বিপাকে পড়েন গাড়ি মালিকরা, বিপুল টাকা খরচ করে গাড়ির রং বদলাতে হয়েছিল তাদের। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।